আমাকে সবাই বুট দিবেন। হ্যাঁ আঙ্কেল, আপনি আমার বাবার সমতুল্য, আমাকে একটা বুট দিবেন দিবেন তো ভাইয়া বলেছেন। হ্যাঁ বলেন আমাকে বুট দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয় দর্শক, তারাল বিচিত্রা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সকালের শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কিশোরগঞ্জের তারাইল উপজেলার 7টি ইউনিয়নে শুরু হয়েছে স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে কয়েক শতাধিক প্রার্থী, মহিলা আসনে, পুরুষ আসনে, মেম্বার পদে এবং চেয়ারম্যান পদে অনেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রিয় দর্শক, আপনারা এই প্রথম আপনারা শুনবেন যে তারাল উপজেলার একজন তৃতীয় লিঙ্গের একজন লোক, মানে হাসি, যাদেরকে বলা হয় হিজড়া, হাসি নামে একজন হিজড়া এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাইল উপজেলা নির্বাচন কমিশনার কার্যালয়ে। তো আজকে আমি এসেছি হাসির বাড়িতে, তার সাথে কথা বলবো এবং নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আমরা জানবো এবং তার মাঠের অবস্থা, নির্বাচনী মাঠের অবস্থা কেমন আছে সেটা জানার চেষ্টা করবো এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথেই থাকুন, তারাল বিচিত্রার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি তৃতীয় লিঙ্গের মানুষ। হঠাৎ করে আমার ইচ্ছা জাগলো গরিবের পাশে আমি দাঁড়াইতে, গরিবের বন্ধু হতে, গরিবের সাথে থাকতে। তাই আমার ইচ্ছা জাগলো, তাই আমি গরিবের পাশে আসছি। আর আমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ। হ্যাঁ, মানুষে বলেছে আমি মনোনয়নপত্র জমা দিতে পারবো না, আমি নির্বাচন করতে পারবো না, আমাকে নির্বাচনের চিট দিবে না, আমাকে সরকারে চিট লেখছে না। সরকারে যেমন চিট লেখছে না, সরকারে আপনার ভোটার তালিকা করলো কেন? তাই আমি গেলাম, গেলে নির্বাচন পরিষদে আমাকে চিট দিল, আমাকে মনোনয়নপত্র দাখিল করলাম, সুন্দর করে আমাকে দাখিলপত্র দিল, সব কিছু আমাকে দিল, দিলে আমি নমিনেশন নিয়ে আসলাম। হ্যাঁ, তা আমি এটাই চাই, গরিবের পাশে থাকতে চাই, দেশের মাদক মামলা মুক্ত করতে চাই, গরিবের বন্ধু হতে চাই, গরিবের সেবা করতে চাই, সাধারণ তৃতীয় লিঙ্গের মানুষের পাশে থাকতে চাই, এটাই আমার দায়িত্ব। মাঠের অবস্থা কেমন? মাঠের অবস্থা, মাঠের অবস্থা, মাঠে যাইলে সবাই বলে বুদ দিবে আমাকে। মা খালার আধারে যাই, চাচির আধারে যাই, পুপির আধারে যাই, সবাই বলে আমাকে বুদ দিব। সবসময় দিয়েছি নারীরে বুদ, এখন দেব তৃতীয় লিঙ্গের মানুষরে বুদ। এখন এটা তো আমি জানতে পারছি আমাকে বুদ দিবে, তখন এর কথা আর আমি বলতে পারি না। সবাই বলতেছে আমাকে বুদ দিবে। তো তৃতীয় লিঙ্গের একজন লোক হিসাবে যদি নির্বাচিত আপনি হন, নির্বাচিত হওয়ার পরে আপনার কাছে সবাই কি আপনার চোখে দৃষ্টিতে সমান থাকবে নাকি আপনি আলাদা কোনো দৃষ্টিভঙ্গি? না 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 না, সবাইকে আমি এক দৃষ্টিতেই দেখব। আচ্ছা, সবাইকে এক দৃষ্টিতে, এক দৃষ্টিতে দেখব। আপনার তিনটা ওয়ার্ড মিলে মহিলা আসন। হ্যাঁ, আমি চার থেকে দাঁড়িয়েছি, আমি দরলা তিন নর থেকে দাঁড়িয়েছি, তাই পাঁচ ছয় থেকে দাঁড়িয়েছি, সবাইকে আমি এক চোখেই দেখব। আর আমি গরিবের পাশে থাকবো, এলাকার মানুষ আমার তিন নম্বর নিয়ে চার পাঁচ ছয় সবার কাছে আমার দাবি, আমার আবেদন করেছি, আমি সবার কাছে আমি একটা বুথ চাই ভিক্ষা হিসাবে। আর তা প্রশাসন, প্রশাসন আমার পাশে, আমার দাবি আমার পাশে থাকবে, কি দাবি আমার পাশে কাজ করবে। আমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ, কি স্বাভাবিক একটা সরকারের আন্তর্জাতিক মানুষ আমাদের, তো এটাই আমরা চাই আমাদের পাশে থাক। শেখ হাসানা হাটটা শক্তিশালী করতে সবার কাছে একটা একটা বুথ চাই, আর সবার কাছে দোয়া চাই। আমাকে একটা বুথ দিবে। হ্যাঁ, আমি হিজড়া অসহায় মানুষ, আমি তোমাদের পাশে থাকবো, সবসময় তৃতীয় লিঙ্গের মানুষ পাশে থাকবো। আমার স্বামী নাই, সন্তান নাই, আমি কী করে খাবো? আমাকে আপনারা পাশে রাখেন, দেখেন আমি কী করবো। দেখেন আমাকে যখন ডাক দিবেন তখনই পাবেন। হ্যাঁ, সবাই দোয়া করবেন, আমাকে একটা বুথ দিবেন, আমি হিজড়া অসহায় মানুষ, তোমাদের পাশে থাকবো। দোয়া করবেন আপু, হ্যাঁ আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন আপু আমার জন্য, দোয়া করবেন সবাই আমার জন্য, দোয়া আমাকে দোয়া করবেন মা।
আমাকে একটা বুদ্ধি দিবেন, আমি হিজরা অসহায় মানুষ তোমাদের পাশে এসেছি, তোমাদের ঘরে কখনো আসি না, দশটা টাকার জন্য আসি না, পাঁচটা টাকার জন্য আসি না, আমি এলাকার এলাকার সেবা করতে এসেছি, তোমাদের পাশে থাকতে এসেছি, আমাকে দোয়া করে একটা বুদ্ধি দিবেন, ভিক্ষা মানো করে দিবেন তো মা, হ্যাঁ বলেছ তো দিবে, তো আমাকে একটু আশীর্বাদ করেন মা। আবেদন করে আনতে পারবো, আপনারা দিতে পারবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমার জন্য দশটা বুট খামাবেন ভাবি, হ্যাঁ আমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ, আমাকে সবাই বুদ্ধি দিবেন, হ্যাঁ আঙ্কেল আপনি আমার বাবার সমতুল্য, আমাকে একটা বুদ্ধি দিবেন, দিবেন তো ভাইয়া বলেছেন, হ্যাঁ বলেন আমাকে বুদ্ধি দিবেন নাকি, হ্যাঁ আচ্ছা আমার নেন দশটা বুট খামাবেন ভাইয়া, দেখেন আমাকে যখন ডাক দিবেন তখনই পাবে, আমি একটা সাধারণ তৃতীয় লিঙ্গের মানুষ, সাধারণ আমি একটা হিজড়া মানুষ, হ্যাঁ দেখেন সবসময় নারীকে বুট দিয়েছেন না কি পেয়েছেন, হ্যাঁ দুটো আসামি রাখতে পেরেছে পুলিশের কাছ থেকে, আমাকে বলবেন আমি থেকে আপনারা কইরে দেখাবো, রাইখা দেখাবো, যে কোনো বিপদে আসবো, যে কোনো কারণে আসবো, তা আমাকে দোয়াও করবেন একটা বুট, হ্যাঁ হ্যাঁ দিবে তো বাবা, হ্যাঁ আচ্ছা আচ্ছা সবাই দোয়া করবেন আমার জন্য, সবাই আমাকে বুট দিবেন একটা, হ্যাঁ আমাকে একটা বুদ দিবা, আমি কি লিঙ্গের মানুষ অসহায় মানুষ আপনারা পাশে এসেছি বাবা, আপনার পাশে থাকতে চাই বাবা, আমাকে একটা বুদ দিবে, হ্যাঁ দেখেন আমাকে যে কোনো কানে ডাক দিয়ে পাবে, সাধারণ কেমন যারে পাবে, আমাকে যে কোনো দরকারে পাবে, যে কোনো কাজে পাবে, আমাকে হ্যাঁ বলি আমার একটা বুদ দিবে না আমার, হ্যাঁ হ্যাঁ আর সবাই আমাকে একটা বুদ দিবা, আর দিবেন তো আপনারা সবাই, আচ্ছা সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার নাকি দোয়া করবেন, হ্যাঁ সবাই আমার পাশে থাকবে, সবাই বুদ দিবেন, হ্যাঁ আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আপনারা হাসি মানে যার যিনি তৃতীয় লিঙ্গ নারী সেটা হলো হাসি, হাসি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ধলা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের 4, 5, 6। তো গণতান্ত্রিক দেশ এবং ডিজিটাল বাংলাদেশে একজন তৃতীয় লিঙ্গের মানুষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছে, এটি অবাক হওয়ার কিছু নেই, আমরা চাই সকলের অংশগ্রহণের মাধ্যমে দল মত নির্বিশেষে এবং সকল গোত্রের মানুষ স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করুক এবং এই দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করবে সেই প্রত্যাশা রাখছি। পাশাপাশি তারাইল উপজেলার পাশাপাশি করিমগঞ্জ একই সাথে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন সুষ্ঠু হোক সুন্দর হোক এবং কোনো হট্টগোল ছাড়াই এই নির্বাচন যেন সম্পন্ন হয় সেই প্রত্যাশা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সাদেকুর রহমান রতন, তারাইল বিচিত্রা টিভি, ধলা ইউনিয়ন, তারাইল কিশোরগঞ্জ।